আমার বাবা মারা যাওয়ার পরে আমি কোন রকম টাকা পাইনি। তাহলে আপনি চলছেন কিভাবে? আমার কিছু লোন আছে, ওই লোন দিয়ে আমি চলছি। আর আমার তো কষ্ট হচ্ছে সে প্রকার আর কি। ওনার সাথে ওইভাবে তো কথা হয়নি। আপনি আপনার চাচাকে এই বিষয়টা জানিয়েছেন কিনা এবং তাকে জানাবেন কিনা, তার হেল্প নেবেন কিনা? আপনার ট্রাস্টের টাকা যেহেতু আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি হেল্প নেবেন কিনা, সাহায্য নেবেন কিনা? প্রয়োজন হলে নিব, প্রয়োজন হলে অবশ্যই নিব। এই মুহূর্তে প্রয়োজন মনে করছি, কিন্তু আমি মানে এই মুহূর্তে ওনার সাথে ওইভাবে কথা হয়নি। আপনার পরিবারের সঙ্গে, আপনার চাচার সঙ্গে, জিএম কাদেরের সঙ্গে আপনার এখন সম্পর্ক কেমন? বা আপনার পরিবারের যারা অন্যরা রয়েছে জিএম কাদের সহ, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন? এবং আপনি ঠিক রয়েছেন কিনা, মানে সবকিছু স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন কিনা? জি ভালো, কিন্তু আমার তো যে বললাম কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, খুব মানবতার জীবন যাপন করছি। হোসেন মোহাম্মদ এরশাদ যখন মারা যান, তখন উনি একটি এরিকের কল্যাণের জন্য একটি ট্রাস্ট তৈরি করে যান, হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট। এবং এই ট্রাস্টের আন্ডারে এরিকের এই বাড়িটা আছে, রংপুরে একটা কোল্ড স্টোরেজ আছে, আরও ঢাকায় কিছু সয় সম্পত্তি আছে। গত যে কমিটিটা আগে ছিল, সেই কমিটিটা তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তারা হ্যান্ড ওভার করছে না। এই এই হ্যান্ড ওভার না করার কারণে এরিক প্রচণ্ড রকমে ফাইন্যান্সিয়ালি সে অনেক কষ্টের মধ্যে সে সাফার করছে, তার দিন যাপন করছে, তার মাস যাপন করছে, তার স্বাভাবিক জীবন যাপন তার থেমে গেছে। আপনারা সবাই বুঝেন সাধারণ জীবন মানে কেউ একজন প্রেসিডেন্টের সন্তান, ওর জীবনে তো নিশ্চয়ই অভাব দেখে নাই, ওর জীবনে তো নিশ্চয়ই কষ্ট দেখে নাই। সেই বাচ্চাটা আজকে গত 2 বছর ধরে তারা দেড় থেকে দু বছরের মতো তারা তাকে কষ্টে রেখেছে। এই কমিটিটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাওয়ার পর এরিক তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু তারপরেও এই কমিটিটা এরিকরে তার ট্রাস্ট তাকে বুঝিয়ে দেয়নি, যে কারণে আজকে এরিকের এই অবস্থা। এরিকের একটা কোল্ড স্টোরেজ আছে, এরিক আজকে এসেছিল যে আমি আমার কোল্ড স্টোরেজটা অবস্থা দেখতে চাই, কারণ এখানে মেন ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে, একটাই ব্যবসা প্রতিষ্ঠান ওর আব্বা ওর জন্য করে গেছে। সেখানে যে আজকে রীতিমতো একটা মানে কি বলবো, একটা ভয়াবহ একটা পরিস্থিতি আমরা ফেস করলাম, যে যেটা সে মানে শেষ করতে আর কি পুলিশ প্রশাসনের পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে, আমাদের ওখান থেকে বের করতে হয়েছে। আমাকে শ্লীলতাহানি করা হয়েছে, তারপরে অকথ্য ভাষায় এরিকের সাথে গালিগালাজ করা হয়েছে, অকথ্য ভাষায় ওখানে মানে গায়ে পড়ে পড়ে ওরা মারামারি করার চেষ্টা করছিল ছেলেপেলেরা, এবং তারা বারবার বলতে চাচ্ছে যে এখান থেকে বের হয়ে যান, এখানে আপনারা থাকতে পারবেন না, আপনারা কেউ না, আপনারা কে, আপনারা এখানে আসবেন না, আমরাই সব কিছু, মোটামুটি একরকমের মানে দখলদারিত্ব বলতে পারেন আপনারা। এনিওয়ে তারপর ওখানে যারা লোকাল পুলিশ প্রশাসন ছিল তাদের সাহায্য নিয়ে পরে আমরা ওখান থেকে আমরা বাসায় আসি, এখন আমরা এখানে আছি। তো এরিক মনে করেছে যে এটা আপনাদেরকে অবহিত করা প্রয়োজন, কারণ আমরা এখন অফকোর্স আমরা এরপর যখন ঢাকায় যাব, ঢাকায় যেয়ে আমরা আইনগত পদক্ষেপ যা যা প্রয়োজনীয় আমরা তাই নিব। এই কমিটিতে যারা আছে তারা তো ঢাকায়, তারা তো এখানে শুধু একজনই, সেটা হচ্ছে এরিকের দূরসম্পর্কের একজন চাচা মুকুল সাহেব। তো মুকুল সাহেবকে কোল্ড স্টোরেজের আপনার প্রফিট 30% দেওয়া হয়েছে। তো মুকুল সাহেব একদম এরিকের সাথে কোনো রকম কোঅপারেট করছে না, এবং মুকুল সাহেব এরিকের কোনো খোঁজখবরও নেন না, কোনো যোগাযোগও করেন না, ফোন করলে ফোন ধরেন না, চিঠি দিলে চিঠির উত্তর হয়তো যখন বলি আপনারা আপনি আসেন, আপনি মিটিংয়ে একটা কল করি উনি আসেন না, চিঠির উত্তর দেরি করে দেন। এবং আর যারা আছে ঢাকায় তারা তো সবই বলতে গেলে এক্সপায়ার হয়ে গেছে, মানে কমিটি থেকে এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু তারা গায়ের জোরে তারা এখানে আছে। এম কাদের সাহেব এখন আমি শুনেছি উনি এমপি হয়েছেন, এটা তো সবাই জানেন, উনি বিরোধী দলের নেতা হয়েছেন, তো উনি নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানবেন, দেখবেন যে ওনার ভাইয়ের ছেলের আজকে এই অবস্থা। এরপরে দেখি উনি কী করেন, উনি কিছু করবেন কি করবেন না সেটাও আমি জানি না, কারণ ওনাকে এখনও ডাইরেক্টলি কোনো ফোন করে কোনো কিছু বলিনি আমরা, কারণ আমার কাছে মনে হয়েছে এটা এটা আইনগত একটা বিষয়, আমাকে আইনের আশ্রয় নিতে হবে। প্রশাসনের বিষয়, প্রশাসনকে আমরা অবহিত করেছি, প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করেছেন। আমি মা হিসেবে আমার সন্তানকে প্রোটেক্ট করব, মা হিসেবে আমার সন্তানকে লালন পালন করব, মা হিসেবে আমি সন্তানকে খাওয়াবো পড়াবো, আমার মা হিসেবে যদি আমার ভিক্ষা করতে হবে ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, এটাই পৃথিবীর নিয়ম, এখানে কোনো ট্রাস্টের প্রয়োজন নেই। সে ফাইন্যান্সিয়াল সমস্যায় আছে, তার তো আর সে তো নর্মাল আমাদের মতো পাবলিক লাইফ লিড করে না, তাই না? তার যেমন একটা নিজের একটা লাইফস্টাইল আছে, সে চায় সে চেলেও সেটা সে কমফোর্টেবল জোন থেকে সে বের হয়ে আসছে, তার সেই কমফোর্টেবল লাইফটা আর নেই।
তার বাবা তাকে যে কমফোর্টের মধ্যে বড় করেছে, যে শান সম্পদের মধ্যে বড় করেছে, যে সুন্দরভাবে যেভাবে করতো সবকিছু করতো, এখন এরিকের যদি 20টা কাজের লোক লাগে সেখানে হয়তো এখন রাখা হয়েছে 5টা কাজের লোক বা 10টা কাজের লোক, এরিকের যদি 10টা টিউটর থাকতো আগে সেখানে হয়তো এরিকের জন্য রাখা হয়েছে 5টা টিউটর, এরিকে আগে প্রত্যেক মাসে একবার করে বিদেশ গেলে এখন বছরে একবার হয়তো এরিক বিদেশ যেতে পারে। দ্যাটস ইট, মানে বেসিক্যালি এটাই হচ্ছে, মানে ওর সেই কমফোর্ট জোন নেই আগের মতো, যেভাবে সে বড় হচ্ছিল যেভাবে সে থাকছিল আমার সেটা তাকে দিতে পারছি না। আপনারা এরিকের ডাকে এসেছেন, এরিক নিজে বুঝিয়ে কথা বলেছে, আমি বলছি না, আপনি আমাকে রিকোয়েস্ট করার ফলে আমি এখানে বসলাম এবং কথা বললাম, কিন্তু কথাগুলো এরিকই আপনাদের সাথে বলেছে, আপনাদের প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর সে দিয়েছে স্বাভাবিকভাবে। আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং আমি আজকে আমার গর্বে আমার বুক ভরে গেছে যে আমার সন্তান নিজের সমস্যা নিজে কথা বলতে পারে, তা আমি কীভাবে পক্ষিগত করবো, কীভাবে আমি আমার সন্তানকে ব্যবহার করবো, আমার সন্তান কি তার নিজের অধিকার নিয়ে কথা বলবে না? প্রতিনিয়ত আমি প্রাণনাশের আশঙ্কা প্রতিনিয়ত করি, প্রতিনিয়ত করি। এর আগে জিডি করা হয়েছে গুলশানে, আপনারা চেক করে দেখেন গুলশানে কতগুলো জিডি করা হয়েছে, কতগুলো হুমকি ধামকি দেওয়া হয়েছে আমাদেরকে, এই প্রাণনাশের হুমকি ধামকি দেওয়া হয়েছে আগেও। জাতীয় পার্টির কোনো নেতা এরিকের সাথে খবর নেয় না, একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী, একটা মানুষ এরিকের সাথে খোঁজখবর নেয় না।